मुझे अपने रंग में रंग खुदा, मुझे अपने रंग में रंग खुदा। কাকেলেশরা ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব দামাত বরকতু ইন্দোনেশিয়া মালয়েশিয়া সফর করে দেশে ফিরে অবশিষ্ট দুই দিন সময় মিরপুরে পুরো করে আজ 29 জুন শনিবার ফজরের পর মাস্তুরা সহ কিশোরগঞ্জের কটিয়াদিতে সুরাপন্থী সন্ত্রাসীদের পেট্রোল হামলায় নিহত শহীদ আব্দুর রহিম রহমতুল্লাহের বাড়িতে যান ও তার পরিবারের সাথে দেখা করে খোঁজখবর নেন। পরে হজরত শহীদ আব্দুর রহিম রহমতুল্লাহের কবর জিয়ারত করেন। এ সময় শহীদ আব্দুর রহিম রহমতুল্লাহের 3 বছরের ছেলে হুজাইফাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় কিশোরগঞ্জের সুরা হজরত সহ স্থানীয় সাথীরা উপস্থিত ছিলেন। পরে জোহরের আগে হজরত ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। দূরে থেকে বিদায় নেই, এই বাচ্চাটার প্রতি আশা ছিল যে তাকে বড় আলেম বানাবো, এই জিম্মাদারি আপনাদের উপর। যদি আমি না তাকে দুনিয়াতে তাকে জিম্মাদারি আপনাদের উপরে রেখে গেলাম, সেটা আলেম আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন। এই অনেক বড় মুহূর্ত আশা ছিল, কিন্তু আজকে সে দুনিয়াতে নাই। আমার মেয়েটা অল্প বয়সে সে হতভাগা অবলা নারী হয়েছে। এই মেয়েটার জন্য আল্লাহর কাছে আপনাদের সকল কাছে দোয়া চাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যাতে এই ধৈর্য তৌফিক আল্লাহ দেয় এই বাচ্চাদের তাকে সারা জীবন উদ্ভাবিত করতে পারে, এই জন্য সকল মুরব্বীর কাছে দোয়ার প্রাপ্তি। আল্লাহ পাক জেনে এই সবর ধৈর্য করার ক্ষমতা দান করে। এখন আপনার নেতকে বাচ্চাকে বাচ্চাকে বড় ধরনের আলেম বাড়াবে, যতটুকু আমার শর্ত সমর্থক না। তারপরে আমার ছেলেও তার প্রতি খুব আগ্রহ যে তাকে আলেম বাড়াবে। আপনারা সকলে আসেন, আপনার দোয়া করবেন, আল্লাহ পাক যদি হেফাজত করেন। আমরা মনের আশা আকাঙ্ক্ষা একজন শহীদের সন্তান কেউ যদি আমি তাহলে এটা করতে পারি, এটাও তো আমার একটা শুনেছি। এই শহীদের বিবি আমার মেয়ে, হ্যাঁ, সে অল্প বয়সে নারী হইয়া সে কত যে বেদনা তার অন্তরা, এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। এই জন্য কী বলবো, মর্মাহত শেষ নাই। ও আর আব্বার কথা কিছু মনে করে কিনা বা আব্বা বারবারই বলে, এই তো পরশুদিনে বলছি, আমি জিজ্ঞাসা তোমার বাবা কোথায়, আমার বাবা জান্নাত গেছে। কিন্তু 3 বছর 3 মাস বয়স তো ভালোভাবে কথাই বলতে পারে না। জিজ্ঞাসা কেউ জিজ্ঞাসা করলে তোমার বাবা কোথায়, আমার বাবা জান্নাত গেছে, কে এই কথাটা শিখায় দে। হ্যাঁ, বাবার জন্য হে আতঙ্ক হয়ে থাকে, বাবা কোথায় বাবা কোথায়, বাবার জন্য পাঞ্জাবি আনবে পায়জামা আনবে, এই বাবা ইয়া পাঞ্জাবের কি না কি পাঞ্জাবি না তোমার ইয়া পাঞ্জাবি কি পাঞ্জাবি না বলছিল এই।